নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কয়েকদিন পর দুর্গা পুজো, বাঙালিদের সবচেয়ে বড় উৎসব। আর এই পুজোকে কেন্দ্র করে আমরা প্রত্যেকেই আনন্দে মেতে উঠি। আর তার মধ্যে সবচেয়ে বেশি টিনেজার এবং ইয়াং জেনারেশন প্রেমে পড়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কোন রাশিগুলি, অর্থাৎ কোন ছয় রাশি এই দুর্গাপুজোতে প্রেমে পড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষক। প্রথমে শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের সকলকে জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে প্রেম নিয়ে ছোট্ট করে কথা। প্রেম মানে কি জানেন? প্রেম মানে একটা মধুর অনুভূতি। প্রেম মানে অব্যক্ত কথা, যা মুখে বলার দরকার নেই, চোখের ইশারাই যথেষ্ট। কারো জীবনে যদি প্রেম না থাকে, সেই কেবল বুঝতে পারে প্রেমের কি মাহাত্ম্য। আর যার জীবনে প্রেম রয়েছে, তাকে বলবো কদর করতে শিখুন, প্রেমকে কদর করতে শিখুন, সে ছেলে হোক বা মেয়ে। অর্থাৎ অনেকে এমন রয়েছে যাদের জীবনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামও নিশান নেই, তারাই কেবলমাত্র বোঝে যে প্রেমের কদরটা কী। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ প্রেম অক্সিজেনের মতো। প্রেম প্রেম মানে যাকে না দেখে এক মুহূর্ত থাকা যায় না, যার কথা না শুনে এক মুহূর্ত ভালো লাগে না, যার সাথে সমস্ত কথা শেয়ার না করলে মনটা কেমন উড়ু উড়ু করে, আর এরই নাম প্রেম। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যারা এই দুর্গাপুজোতে প্রেমে পড়তে চলেছে। তার আগে গ্রহ নিয়ে ছোট্ট করে একটি কথা বলতে চলেছি, ভালো করে শুনুন। প্রেম কোন গ্রহ দেখে জানেন? যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন, শুক্র গ্রহ। আর এই প্রেম আপনার জন্মছকে আসবে কি আসবে না, সেটা কিন্তু শুক্র গ্রহ নির্দেশ করে। যার শুক্র গ্রহ খুব তুঙ্গস্থ রয়েছে, তাদের একাধিক প্রেম আসে। আর যার শুক্র গ্রহ নিচস্থ, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমে বাধা আসে, প্রেমে সফলতা পায় না। আর অনেক প্রেম রয়েছে যে প্রেম সফলতা পায়নি। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোন সেই ছয় রাশি যারা এই দুর্গাপুজোতে প্রেমে সফল হতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই দুর্গাপুজোতে আপনারা রেডি হয়ে যান, কারণ আপনারা প্রেমে পড়তে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও তৈরি হয়ে যান, কারণ আপনারাও কিন্তু প্রেমে পড়তে চলেছেন, আপনাদের জীবনেও নতুন প্রেম আসতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই দুর্গাপুজোতে প্রেমে পড়তে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও কিন্তু এই দুর্গাপুজোতে প্রেমে পড়তে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা কিন্তু এই দুর্গাপুজোতে প্রেমে পড়তে চলেছেন। এবং লাস্ট ছয় নম্বর যে রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা কিন্তু এই দুর্গাপুজোতে প্রেমে পড়তে চলেছেন। তো এই গেল কোন রাশিগুলি প্রেমে পড়তে চলেছে। তবে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, প্রেমে পড়ার জন্য শুক্রগ্রহের প্রাধান্যতা অপরিসীম। এবং আপনার জন্মছকে আগে দেখে নিন শুক্রগ্রহ কেমন পজিশনে রয়েছে। যদি শুক্রগ্রহ ভালো অবস্থায় থাকে, তাহলে আপনারা অবশ্যই প্রেমে পড়বেন।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন না তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম লেটেস্ট ভিডিও আমার চ্যানেলে সবসময় আপলোড হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।